একটি প্রশান্ত এবং প্রাণবন্ত জঙ্গলের হৃদয়ে এলা নামে একটি জ্ঞানী এবং ভদ্র হাতি বাস করত। এলা তার করুণাময় উপস্থিতি এবং সদয় আত্মার সাথে জঙ্গলের সমস্ত প্রাণীদের দ্বারা প্রশংসিত হয়েছিল। তার সবচেয়ে প্রিয় বন্ধুদের মধ্যে ছিল মিলো নামে একটি কৌতুকপূর্ণ বানর, টেরেন্স নামে একটি জ্ঞানী কচ্ছপ এবং পলি নামে একটি রঙিন তোতা পাখি। এক রৌদ্রোজ্জ্বল দিনে বন্ধুরা যখন একটি স্ফটিক স্বচ্ছ পুকুরের কাছে জড়ো হয়েছিল, এলা তার মনের মধ্যে একটি উদ্বেগ শেয়ার করেছিল। আমার প্রিয় বন্ধুরা, তিনি শুরু করলেন, আমি জঙ্গলের প্রাণীদের মধ্যে একটি ক্রমবর্ধমান বিভাজন লক্ষ্য করেছি। কেউ কেউ তাদের মিলের উপর ভিত্তি করে দল গঠন করছে এবং আমি আশঙ্কা করি এটি বোঝাপড়া এবং সম্প্রীতির অভাবের দিকে নিয়ে যেতে পারে। মিলো তার কৌতুকপূর্ণ ক্রিয়াকলাপের সাথে দ্রাক্ষালতা থেকে দুলছে, তার কাঁধ ঝাঁকানো চিন্তা কেন এলা? আমরা সবাই এখানে বন্ধু। টেরেন্স সর্বদা চিন্তাশীল একজন কথা বলেছেন, এলার একটি বিন্দু আছে। আমাদের পার্থক্যগুলি উদযাপন করা এবং যে ফাঁকগুলি দেখা দিতে পারে তা পূরণ করার উপায়গুলি সন্ধান করা গুরুত্বপূর্ণ। পলি কাছাকাছি একটি শাখায় অবস্থান করে যোগ করে, বন্ধুদের মধ্যে ঐক্য একটি ধন যা আমাদের লালন করা উচিত। আসুন একটি উপায় খুঁজে বের করি যাতে সমস্ত প্রাণীকে একত্রিত করা যায়। তাদের জ্ঞানী বন্ধুদের দ্বারা অনুপ্রাণিত হয়ে মিলো, টেরেন্স এবং পলি জঙ্গলের সমস্ত কোণ থেকে প্রাণীদের আমন্ত্রণ জানিয়ে একটি দুর্দান্ত উদযাপনের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছিল। উদযাপনে গ্যাম, সঙ্গীত এবং প্রত্যেকের জন্য তাদের অনন্য প্রতিভা প্রদর্শনের সুযোগ অন্তর্ভুক্ত থাকবে। উদযাপনের শব্দটি দ্রুত ছড়িয়ে পড়ে, প্রাণীদের কানে পৌঁছায় যারা আগে কখনো যোগাযোগ করেনি। একতা ও বন্ধুত্বের সম্ভাবনায় উদ্বিগ্ন হয়ে তারা সাগ্রহে উৎসবে যোগ দেয়। উদযাপনের দিনে জঙ্গল হাসিয়ানন্দে প্রতিধ্বনিত হয়েছিল। জেব্রা ময়ূরের সাথে নাচত, বানররা কচ্ছপের সাথে গল্প করত এবং তোতারা হাতির সাথে গান করত। বাতাস একতার সুরে ভরে গিয়েছিল এবং একসময় বিভক্ত জঙ্গল বন্ধুত্বের সুরেলা সিম্ফনিতে পরিণত হয়েছিল। সূর্য দিগন্তের নিচে ডুবে যাওয়ার সাথে সাথে জঙ্গলের উপর একটি উষ্ণ আভা ঢালাই করে এলা, মিলো, টেরেন্স এবং পলি দিনের ঘটনাগুলি প্রতিফলিত করার জন্য জড়ো হয়েছিল। এলা কথা বলেছিল, আমার প্রিয় বন্ধুরা, আজ আমরা জঙ্গল দেখিয়েছি যে আমাদের শক্তি আমাদের পার্থক্যকে আলিঙ্গন করা এবং আমাদের ভাগ করা বন্ধন উদযাপন করার মধ্যে রয়েছে। মিলো উদ্দীপনার সাথে একটি লতা থেকে দুলছে, যোগ করেছে, কে ভেবেছিল যে একটু উদযাপন সবাইকে একত্রিত করতে পারে। টেরেন্স মাথা নেড়ে বললেন, এটি একটি অনুস্মারক যে ঐক্য এবং বোঝাপড়া যে কোনো পার্থক্যকে কাটিয়ে উঠতে পারে, একটি জঙ্গল তৈরি করে যেখানে প্রতিটি প্রাণীর মূল্য এবং প্রশংসা করা হয়। পলি তার পালক গোধূলিতে জল জল করে উপসংহারে, আমরা যখন একে অপরের কাছে আমাদের হৃদয় উন্মুক্ত করি তখন বন্ধুত্ব কোন সীমানা জানে না। আমাদের বৈচিত্র্যই আমাদের শক্তি। সেই দিন থেকে জঙ্গল একটি ঐক্যবদ্ধ সম্প্রদায় হিসাবে সমৃদ্ধ হয়েছিল। এক সময়ের বিচ্ছিন্ন প্রাণীরা বৈচিত্র্যকে আলিঙ্গন করার ফলে যে সমৃদ্ধি আসে তা আবিষ্কার করে এবং এলা, মিলো, টেরেন্স এবং পলি এই সুরেলা জঙ্গলের হৃদয় হয়ে থাকে। গল্পের নৈতিকতা স্পষ্ট, বৈচিত্র্যকে আলিঙ্গন করা এবং একতাকে উৎসাহিত করা একটি শক্তিশালী এবং আরও সুরেলা সম্প্রদায়ের দিকে নিয়ে যেতে পারে।